আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সব সময় দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন ভালো থাকেন এবং নিরাপদে থাকেন আজকে আমি আপনাদের সাথে একটা মজার হালুয়া রান্না করে দেখাবো সেটা হচ্ছে গাজরের হালুয়া তো গাজরের হালুয়াটি আমি সম্পূর্ণ বানিয়েছি ওভেনে আমি চুলায় কোনো ধরনের কিছুই করিনি তো দেখতে পাচ্ছেন যে গাজরটা আমি কেটে নিয়েছি কেটে একটা পাইরেক্সের যে ওভেন প্রো ট্রে আছে সেই ওভেন ট্রেতে আমি নিয়ে নিয়েছি এখন আমি দুধ দিয়ে নিচ্ছি লিকুইড দুধ এটা হচ্ছে হোল মিল্ক তো এটা দিয়ে নিচ্ছি আসলে আমি পানি ইউজ করিনি আর যাতে সিদ্ধ হয় ঠিক মতো সেই জন্য হোল মিল্কটা ব্যবহার করেছি তো এখন আমি এটা চুলার আঁচটা আমি দিয়ে দিয়েছিলাম টু ডিগ্রিতে আমি প্রি দিয়ে নিয়েছিলাম তারপরে আমি এখন পাঁচ মিনিট পর ট্রেটা এই যে ঢেকে নিচ্ছি ফল পেপার দিয়ে তারপর এখন আমি এটা ওভেনে ঢুকিয়ে দিব তো ওভেনে আমি টু হানড্রেড ডিগ্রিতে রেখেছিলাম তো ওভেনে যে ঢুকিয়ে দিয়েছি এখন আমি চুপচাপ বাসার সব কাজ করে তারপরে এই যে আপনার অনেকক্ষণ পর আমি বের করে নিয়ে এসেছি একটু দেখেছি মাঝে মধ্যে যে সিদ্ধ হয়েছে কিনা তো তারপরে যে আমি ব্লাইন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লাইন্ডারে ব্লেন্ড করার সময়ও আমি আরেকটু তরল দুধ ব্যবহার করেছি এই যে আমার পোড়াটাই পেস্ট করা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে কিছু ঘি চিনি আর নারিকেল কুচি দিয়ে নিচ্ছি তো এই সব উপকরণগুলো দিয়ে আমি একটু নেড়ে নিব এবং তারপরে এটা আবার ওভেনে ঢুকিয়ে দিব তো আমি এখন এই যে ফল পেপার দিয়ে ঢেকে নিলাম এখন আবার এটা হচ্ছে ওভেনের মধ্যে দিয়ে নিচ্ছি তো ওভেনটার টেম্পারেচার আমি কন্টিনিউসলি টু হান্ড্রেড এইটটি থেকে টু হান্ড্রেড নাইনটির মধ্যে রেখেছিলাম তো এই যে দেখেন অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমি অল্প অল্প সময় পর যে নাড়াচাড়া করে দিয়ে এসেছি এই যে হালুয়া একদম পারফেক্টলি হয়ে গেছে এবং অনেক ইয়ামি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ইয়ামি হয়েছে তো আমার এই বুদ্ধিটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই জানাবেন আর আপনারাও যারা মানে চুলায় দাঁড়িয়ে হালুয়া বানাতে খুবই মানে অসুবিধা ফিল করেন তারা এভাবে গাজরের হালুয়া বানিয়ে খেতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং গাজরের হালুয়া বানিয়ে বানিয়ে খান আমিও তো এখন মানে মাঝে মধ্যে গাজরের হালুয়া বানিয়ে খাচ্ছি তো যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমি আবারও ইনশাল্লাহ চলে আসবো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ